এই লাঞ্চ খেতে বসলাম। এখন লাঞ্চে রয়েছে এই বেগুন ভাজা রয়েছে অল্প, আর একটু আলু ভাজা রয়েছে সামান্য, আর এই রুই মাছের ঝোল, রুই মাছের ঝোল রয়েছে আমার। এই হচ্ছে রুই মাছের পিস, আর এর মধ্যে আলু আর ঝোলটা রয়েছে। প্রথমে ভাজাটা দিয়ে একটু খাবো। অল্প ভাত ভাজা দিয়ে আজকে আমি রান্না করিনি, বাড়িতে একজন গেস্ট এসেছিল সেই রান্না করে দিয়েছে। ভাত খাওয়ার শুরুতে একটা ভাজা না থাকলে খাওয়াটা ঠিক জমে না। আমি নিজে রান্না করলে ভাজা টাজা কিছু করা হয় না, তারাগুলোতে রান্না করে চলে আসি। বাড়িতে প্রচুর কাজ করে রয়েছে, সব কাছাকাছি করা হয়েছে, গোছানো হয়নি এখনো পর্যন্ত। ফ্যামিলি মেম্বার্স আসলে আমার ঘর ঠিকঠাক হবে। মাছের ঝোল নিয়ে নিলাম, আলু নিয়ে, ও এর মধ্যে আবার পটলও দিয়েছে। মাছের ঝোলে আলু আছে, পটল আছে, এই যে পটল, একদম লাইট রান্না করা হচ্ছে, একদম লাইট। গরমে লাইট খাওয়াই ভালো, অনেকে পারে না, বাঙালিরা পারে। এই পশ্চিমবঙ্গে যারা অবাঙালি রয়েছে তারা বেশিরভাগই খুব রিচ খায়, সারা বছরটাই রিচ খায়, ভালো না শরীর পক্ষে। এই ভালো না ব্যাপারটা বেশিরভাগ লোকই পাত্তা দেয় না, বুঝতেই পারে না। যে বেশি মাংস খাবেন না, কম কম খাবেন, মাটন বেশি খাবেন না, তারা কখন শোনে যখন এমন কিছু একটা হয় যে ডাক্তার পুরোপুরি মাংস খেতে বারণ করে দেয়। অল্প বয়সে 30-35 বছর বয়সে অনেকে রোগগ্রস্ত হয়ে পড়ে এমন, যে ডাক্তার পুরোপুরি বারণ করে দেয়, আর ডাক্তারের কথা না শুনলে মরবে আর কী হবে, কখন শুনতে বাধ্য হয়। যাক, খেতে বসে সব বলা ঠিক না। আমার এই প্রত্যেকটা ভিডিওর, এই যে খাবারের চ্যানেল করেছি, এডুকেশন চ্যানেল আছে, অনেক রকম চ্যানেল আছে আমার। খাবারের চ্যানেল তো রিসেন্ট, বাকি চ্যানেলগুলো পুরনো। তো প্রত্যেকটা চ্যানেলে আমার যে ব্লগস রয়েছে বা ওয়েবসাইটস রয়েছে, তার অ্যাড্রেস দেওয়া রয়েছে, ওয়েবসাইট অ্যাড্রেস,
বা ইউআরএল ওটা দেওয়া রয়েছে, চাইলে আপনারা ওই ওয়েবসাইটগুলো ভিজিট করতে পারেন, ওখানে ডিটেলস অনেক কিছু পাবেন। যেমন একটা ওয়েবসাইট আছে যেখানে ফিজিক্স, ম্যাথামেটিক্স, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন সাবজেক্ট যেমন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, থার্মোডাইনামিক্স, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, ডাইনামিক্স অফ মেশিনস, হিট অ্যান্ড মাস ট্রান্সফার, ফ্লুইড মেকানিক্স, এসব সাবজেক্টের ভিডিও লেকচার প্লাস কিছু লেখা রয়েছে। ভিডিও লেকচারগুলো ইংলিশেই দেওয়া রয়েছে, তবে হায়ার সেকেন্ডারি স্টুডেন্টদের জন্য কিছু লেকচার আমি বাংলায় রেডি করবো, এখনও করিনি, বাংলা রেডি করে ওয়েবসাইটেই পোস্ট করব। এই ভিডিওর ডিটেলসে গেলে, সরি ডিটেলস মানে ডিসক্রিপশনে গেলে দেখতে পাবেন। ওটা একটা রয়েছে, প্লাস আরও রয়েছে অন্যান্য ওয়েবসাইট যেমন হেলথ বেনিফিটস অফ ভেজিটেবলস অ্যান্ড নন ভেজিটেবলস, নিরামিষ আর আমিষ খাবারের বিভিন্ন খাবারের যেমন কুমড়ো, বেগুন, আলু, পটল, ঝিঙে, এগুলো ভেজ, এগুলো ভেজিটেবলস, এগুলো খেলে কী উপকার হয় না হয় সেগুলো দেওয়া রয়েছে। আর কিছু নন ভেজ যেমন চিকেন, মাটন, মাছ, ডিম, ইভেন আমি যদিও বিফ পর্ক এগুলো খাই না, কিন্তু এগুলোরও বেনিফিট দেওয়া আছে ওদের। সব ধরনের মানুষই তো আছে, সব রকম জিনিস খায়, ওয়েবসাইট যেহেতু তৈরি করেছি সব রকম জিনিসই দিয়ে দিয়েছি, যদিও কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত, অনেক কিছু এখনও বাকি আছে। চাইলে আপনারা ভিজিট করতে পারেন, আরও অন্যান্য ওয়েবসাইট আছে, ডেসক্রিপশনে গেলেই দেখতে পাবেন, ভিডিও ডেসক্রিপশনে। এই খাবারের চ্যানেল সবে শুরু করেছি, সেরকম ব্যবস্থা কিছু করিনি যে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করব, সেগুলো তো করা হয়নি। স্বাভাবিকভাবে বেশিরভাগ লোক লাইক করবে না, পরে ব্যবস্থা করব সুন্দর করে গুছিয়ে বিভিন্ন রকম আইটেম নিয়ে খেতে বসবো, ভিডিও রেকর্ডিং করবো, ইউটিউবে আপলোড করবো। আমাদের এখানটা যদি লকডাউন চলছে, খুব ভালোভাবেই চলছে, কিন্তু কোনো গণ্ডগোল কোনো খবর পাচ্ছি না, রাস্তাঘাট একদম ফাঁকা, বাজারহাট বসছে খুব সামান্য, আর তাছাড়া এখানে ফেসিলিটি রয়েছে, পাড়ায় পাড়ায় মাছরা আছে, সবজিওয়ালা আছে, শুধু আসে না মাংসওয়ালা, মাংসটা দিয়ে কিনতে হয় লোকজনকে।
খাওয়া শেষ হয়ে গেল, লাঞ্চ হয়ে গেল আমার। ওয়াশ করার জন্য ধন্যবাদ। এখানেই শেষ করছি দাদা, হ্যাঁ ভিডিও। থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড।